চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী রওশনকে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহেল। স্ত্রীকে 15 বছর ধরে কোলে পিঠে তুলে বহন করে আসছেন তিনি। রওশনের প্রতি সোহেল মিয়ার এই অদম্য ভালোবাসার গল্প প্রচার হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই দম্পতির জন্য নানা সহায়তার ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে নিউজ বাংলার কাছে খবর আসে, সোহেলের আগেও একটি সংসার ছিল। চাপাই নবাবগঞ্জে থাকেন তার প্রথম স্ত্রী ও 3 সন্তান। ছোট থেকে আমি তার সাথে পরিচয়, আমি যখন 5 বছর, আমার এখন 22 চলতেছে, তখন থেকে তার সাথে আমার পরিচয়। ও তার তো জানি না যে রাষ্ট্রীয় বিয়ে টিয়ে করছে, এ পর্যন্ত কিছু শুনছি না। ফেসবুকে ভাইরাল হওয়া যে ভিডিওটা, সেটা সোহেল না, এই সন্তোষপুরের বকুল, এটা আমি নিশ্চিত। সে আগে চায়ের ব্যবসা করতো, তারপরে দেনার দায়ে যা হোক অনেক দেনা করার পরে সে সামাল দিতে না পেরে সে পালিয়ে যায়। তো ভালো মানুষ হিসাবে জানতাম এবং আমাদের সাথে খুবই গভীর সম্পর্ক, একসাথে উঠা বসা করতাম। এটা আমাদেরই বাবা, কিন্তু 14-15 বছর হঠাৎ করে আগে চলে গেছে। আমরা জানি কি হয়তো মারা গেছে বা নিখোঁজই আছে, কিন্তু এখন হঠাৎ করে ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে পুরোটাই মিথ্যা কথা বলছে। আর আমাদের চাওয়া পাওয়া কিছু নাই, ওই সঠিকটা সামনে আসুক এটাই আমরা শুধু চাই। সোহেলের প্রথম স্ত্রী নিউজ বাংলাকে জানান, স্বামী নিখোঁজ বলেই এতদিন জানতেন, তাদের বিয়ে বিচ্ছেদ হয়নি। তার স্বামীর নাম সোহেল নয়, তার নাম বকুল। আমি অনেক কষ্ট মানুষ করার পরে ঘাটে তাকানো যা আসবে বোধ হয় না, ছেলে বিয়ে দিয়েছি। নিউজ বাংলার প্রতিবেদক সোহেলকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রথমে সব মিথ্যা দাবি করেন, পরে সব স্বীকার করে ক্ষমা চান। তিনি জানান, রওশনের প্রতি ভালোবাসা থেকেই অতীত গোপন করেছেন। সবই সত্য, আমার ওখানে স্ত্রী আছে, স্ত্রীর নাম মানসুরা, সুরাতন আগের নাম ছিল, পরে মানসুরা দিছিল। তারপর আমার ছেলে আছে শিহাব, এগুলো সবই সত্য কথা। আর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়িনি, এটাও সত্য কথা। কিন্তু আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছি, আমার এই স্ত্রী পঙ্গু, আমি খুব অভাবের মধ্যে ছিলাম, ওই জন্য এইটার আমি বুঝতে পারিনি যে এটা ভুল করতেছি, এই অভাবের কারণে এটা বলে দিছিলাম যে তাহলে আমি স্টক করছিলাম। আমার এই পঙ্গু স্ত্রী লইয়া আমি খুব কষ্টে ছিলাম, আর ওখান থেকে আসছিলাম, এর আমি ভালোবেসে ফেলেছিলাম মনের দিকটা, যে এরকম পঙ্গু মানুষ নিতে চাইছিলাম আর মানছিল না, এই জন্য চলে এসেছিলাম। আমি মিথ্যার আশ্রয় নিছি শুধু অভাবের কারণেই, আমার এই স্ত্রীর মায়াতে। এটা আমি সবারই কাছে ক্ষমা চাইতেছি, আমি এরকম এক অসহায় মানুষের কাছে যাইছি, আমার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমার খুবই আমি খুশি হইতাম। শারীরিক প্রতিবন্ধী রওশন জানান, তার স্বামীর অতীত সম্পর্কে কিছুই জানেন না তিনি, জানতেও আগ্রহী নন, এই সংসারেই তিনি সুখী। আমার হাজবেন্ডের সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় ছিল এবং মোবাইলের মাধ্যমে আমাদের কথা হয় এবং 1 বছরের মাথাতে আমাদের বিয়ে হয়। এবং বিয়ের পর আমার 1 বছর, আবার 1 বছরের মাথাতে আমার মেয়ে হয়। এই থেকে আমাদের সংসারী জীবন শুরু হয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সকল দেশবাসী যে যে আমার এই প্রোগ্রামটা দেখছেন, সবার কাছে আমার একটাই দোয়া রাখবেন যে আমার হাজবেন্ডকে যেন আল্লাহ সুস্থ রাখে। এর আগে রওশন সোহেল দম্পতির ভালোবাসার গল্প ভাইরাল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসককে। নুসরাত জাবিন বিভা, নিউজ বাংলাদেশ।